বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সামাজিক কাজ সারা রাজ্যে ছড়িয়ে দিতে প্রেস ক্লাবে সিপাহীজলা ও সদর জেলা কমিটি ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। শিক্ষা ও সামাজিক কাজে বিধান শিশু উদ্যান একটি পরিচিত নাম। রাজ্যের প্রতিটি প্রান্তে সংস্থার সামাজিক কাজকে ছড়িয়ে দিতে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিপাহীজলা জেলার কনভেনার ও যুগ্ম কনভেনার হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্য ও বিশিষ্ট সাংবাদিক সমীর ভৌমিকের নাম ঘোষণা করেন সংস্থার রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায়। সদর জেলা কমিটির কনভেনার ও যুগ্ম কনভেনার হিসেবে প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী ও সমাজসেবী বিপ্লব চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। আমাদের বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফ থেকে অভিনন্দন, কেননা আপনাদের সাহায্যার্থে রাজ্যব্যাপী আমরা যতটুকু কাজ করতে পেরেছি এর মধ্যে আপনাদের অবদান আছে। তো দেখা গেছে আমাদের আটটা ডিস্ট্রিক্টে আটটা ডিস্ট্রিক্ট কমিটি করলে আমাদের কাজের একটু সুবিধা হচ্ছে, বিশেষ করে যারা দুস্থ ছাত্রছাত্রী তাদের কাছে সারসাম্য পৌঁছানো সহজ হচ্ছে। এই কারণে আমরা আপাতত সদর জেলা কমিটি এবং সিপাহীজলা জেলা কমিটি কনভেনার এবং কো কনভেনার ডিক্লেয়ার করতে যাচ্ছি। তো সদর জেলা কমিটিতে অ্যাডভাইজার হিসাবে থাকতে মানে ইচ্ছুক হয়েছেন আমাদের এসপি ক্রাইম ভানুপদ চক্রবর্তী, এটা তো দেখেছেন কালকে। আর সিপাহীজলা জেলা কমিটিতে অ্যাডভাইজার হিসাবে থাকতে রাজি হয়েছেন আমাদের মাননীয় বিধায়ক সুশান্ত দেব। তো উনি এমনিতেও দেখেছি মানে সামাজিকমূলক কাজ খুবই পছন্দ করেন, তো এজন্য আমরা গর্বিত। তো আমাদের যে সদর জেলা কমিটি এটার মধ্যে কনভেনার হিসাবে থাকছেন। প্রথমে বিধায়ক সুশান্ত দেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়, কারণ তিনি সিপাহীজলা জেলা কমিটির উপদেষ্টা হিসাবে কাজ করবেন বলে সম্মতি দিয়েছেন। সদর জেলার উপদেষ্টা হিসাবে এসপি ক্রাইম ভানুপদ চক্রবর্তীর আরক্ষা দপ্তরের রক্তদান অনুষ্ঠানে থাকায় সাংবাদিক সম্মেলনে থাকতে না পারলেও ওনার অফিসে গিয়ে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে দুটি জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কনভেনার মনোজ রায়। সাংবাদিক সম্মেলনে মেধা অন্বেষার দেয়া সাজেশন বই থেকে কত নম্বর কমন পড়েছে এ নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব। প্রথমে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর সামাজিক সংস্থা অ্যাডভাইজার সিপাহীজলা জেলায় আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। মেধা অন্বেষা যেই সাজেশন বুক প্রতি বছরই বের করে, তো এই বছর আমরা জানি যে মাধ্যমিকে ইংরেজি ও অঙ্কে 100% কমন পড়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় 52%, ইংরেজিতে 84% কমন পড়েছে। তো আগামী দিনেও এই প্রচেষ্টা এই সংস্থার জারি থাকবে এবং আমরা চাইব মানে একদম রুরাল এলাকায় যারা গরিব অংশের ছাত্রছাত্রীরা যেন পড়াশোনার সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে এই সংস্থা কাজ করবে এবং আগামী দিনে এই সংস্থার স্বীকৃতি কামনা করবে। আগামী দিনে বাকি ছটি জেলা কমিটিও ঘোষণা করা হবে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।